বিজেপির সন্দেশখালীর কর্মসূচি বন্ধ করতে বুধবার হোটেলের গেটে নজরদারি চালায় পুলিশ। তাদের চোখে ধুলো দিয়ে সরস্বতী প্রতিমা হাতে হোটেল থেকে বের হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইছামতির পারেই শুরু করেন পুজো। সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ সরস্বতী প্রতিমার হাত ভেঙেছে। তিনি বলেন এটা লজ্জার বিষয়। শোনাবো আপনাদের কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাদেশ এক সময়ের পূর্ব পাকিস্তানে যাবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন, এই বাংলা ছিনিয়ে এনেছিলেন। কেন? কারণ হিন্দুরা তাদের ধর্মীয় কার্যকলাপ ঠিকভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে, এটি কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে পশ্চিমবঙ্গ বাংলা পূর্ব পাকিস্তানে যাবার আজকে সেই এই বাংলা আর ওপারে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বসিরহাটকে ছিনিয়ে এনেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। কেন এই সাতক্ষীরা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? ওখানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হয়, এখানে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হবে না। এই মানুষের আবেদন, সেটাকে নিয়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই আজকে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা কিন্তু বারবার মনে করাচ্ছে যে আজকে হিন্দুদের পুজো করার অধিকার আছে। বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তার আগে মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর 19টি জায়গায় 144 তারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকের হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপির নেতা। এরপরে হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতারা। তাদের বাধা দেয় পুলিশ, শুরু হয়ে যায় বচসা, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এসবের মাঝেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। ইছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো। সুকান্ত মজুমদার বলেন, আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনায় সুযোগ দেওয়া হোক। সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন, কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে। বাংলাদেশে জামাত এরকম করত, এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে। এই অন্যায় আমরা মানব না। শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এ কাজ করেছেন, বাংলার মানুষ মাফ করবে না। এর আগে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনেমার মাস্টার মশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টার মশাইকে হচ্ছে, কিন্তু এই মাস্টার মশাই চুপ হবে না, এই মাস্টার মশাইকে চুপ করানো যাবে না। কি বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন শোনাই। এখনই খবর পেলাম তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটে না, সবাই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে। তবে এদিন সন্দেশখালী যাবার কথা থাকলেও যেতে পারেননি সুকান্ত মজুমদার। সরস্বতী পুজোর জন্য এদিন সকাল থেকেই উপবাস করেছিলেন তিনি। এদিন সন্দেশখালীতে গিয়ে পুজো করার পরিকল্পনা করেন, আর যদি পথে কোথাও বাধা পান তাহলে সেখানেই পুজো করা হবে বলে জানা যায়। এরপর বেলার দিকে টাকের যে হোটেলে তিনি গতকাল রাত্রিবাস করেছেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, বাধা দেয় পুলিশ। তারপরে ইছামতির তীরে পুজোর আয়োজন করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সরস্বতী ঠাকুরের মূর্তির হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। তারপর সন্দেশখালী যাবার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা, আর তখনই পড়ে গিয়ে অসুস্থ হন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখ দেখ কা 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 কা
সন্দেশখালীর কর্মসূচি বন্ধ করতে বুধবার হোটেলের গেটে নজরদারি চালায় পুলিশ। বিজেপির কর্মসূচি বন্ধ করতে পুলিশের নজরদারি, তাদের চোখে ধুলো দিয়েই সরস্বতী প্রতিমা হাতে হোটেল থেকে বের হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইছামতির পারেই শুরু করেন পুজো। সুকান্ত মজুমদারের অভিযোগ, সরস্বতী প্রতিমার হাত ভেঙেছে পুলিশ। তিনি বলেন, এটা লজ্জার বিষয়। আসুন শোনাই আরও একবার কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজকে বাংলাদেশ একসময়ের পূর্ব পাকিস্তানে যাবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তাকেও হাউস অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন, এই বাংলা ছিনিয়ে এনেছিলেন। কেন? কারণ হিন্দুরা তাদের ধর্মীয় কার্যকলাপ ঠিকভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে, পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানে যাওয়া। আজকে সেই এই বাংলা আর ওপারে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এই বসিরহাটকে ছিনিয়ে এনেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। কেন এই সাতক্ষীরা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? ওখানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হয়, এখানে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হবে না। এই মানুষের আবেদন, সেটাকে নিয়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই। আজকে আবার আমাদের সামনে সেই পুরোনো দিনের কথা মনে করছে, সন্দেশখালী সেই গ্রেট ক্যালকাটা ইনিংসের কথা মনে করাচ্ছে, নোয়াখালী কথা মনে মনে করছে। আজকে বসিরহাট সেই বাংলাদেশ, আধুনা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা কিন্তু বারবার মনে করাচ্ছে যে আজকে হিন্দুদের পুজো করার অধিকার আছে। বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তার আগে মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর 19টি জায়গায় 144 তারা জারি করে প্রশাসন, এবং এরই মধ্যে শুরু হয়ে যায় ধুন্ধুমার কাণ্ড। অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তবে তার আগে তিনি বলেছেন যে ভয় দেখিয়ে তাকে চুপ করানো যাবে না, সিনেমার মাস্টার মশাইয়ের মতো তিনি চুপ করবেন না। শুনুন কি বলেছিলেন সুকান্ত মজুমদার। তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটে না, সবাই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।